অঙ্গন তুমি আমাকে ইগনোর করছো কেন? আমি কথা বলছি তোমার সাথে, ইগনোর করছো কেন? আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন আমি কেন আপনাকে ইগনোর করছি। অঙ্গন, আমি আসলে খুবই সরি। আমার তোমার সম্পর্কে না জেনে এভাবে প্রপোজ করাটা ঠিক হয়নি। একটা মানুষ একটা মানুষ ভালোবাসতেই পায়, তাই না? আমি তোমাকে ভালোবেসেছি, তুমি আমাকে ভালোবাসোনি, ডান, শেষ। বাট প্লিজ, সবার সামনে ইগনোর করো না। হাসাহাসি করে মানুষ এটা নিয়ে, কথা বলে পিছনে। হ্যাঁ, ভালোবেসেছিলাম আমি তোমাকে। সব মানুষের লাইফ ভালোবাসা আসে না, এটা আমি মেনে নিয়েছি সিম্পলি। না, জীবনের প্রথম কাউকে ভালোবাসলাম আর সে এঙ্গেজড। অঙ্গন প্লিজ, আগের বিহেভিয়ারটা করো, একটু হাসি খুশি থাকো। না, আমি পারি না। আপনি যেমন আপনার মনের ভাব আমার কাছে অনেক সহজে প্রকাশ করতে পেরেছেন, আমাকে ভালোবাসেন বলতে পেরেছেন, আমি চাইলেও এটা বলতে পারবো না, কারণ আমি বাধা। আমাকে আপনি ক্ষমা করবেন, আপনাকে ইগনোর করা ছাড়া আর কোনো ওয়ে আমার নেই। মরে গিয়ে